জমি সংক্রান্ত বিষয়ে হাতাহাতি দুই পরিবারের, আক্রান্ত একজন মহিলা সহ তিন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার কালীগঞ্জ বাজার এলাকায়। জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয় কালীগঞ্জ। আহত ওই তিনজনকে তড়িঘড়ি উদ্ধার করে সাধিকান দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদের ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমাদের জমিটা নিয়ে এই জমিটা নিয়ে ভীষণভাবে মানে ঝামেলা করতো, মিটিং বসিয়েছিলো আরেকবার, অনেকবার এ করেছে, মানে গায়ের জোরে আমাদের কাছে এসে জমিটা দখল করার চেষ্টা করা হয়। হঠাৎ করে আমরা অফিস টাইমে অফিস বেরোবো এমন টাইমে এসে হঠাৎ করে এসে গীতে শুরু করে, আমরা বাধা দেওয়াতে এসে প্রথমে আমার মায়ের গায়ে হাত তোলে, মহিলার গায়ে হাত তোলে, তারপরে 22-44 নম্বর যারা কেস আছে, ঠিক আছে, 22-44 পর্যন্ত, তারপরেও এসে এরা এমনভাবে এসে গায়ে হাত তুলে তারপর মারামারি করে, আমার নানুর গায়ে শাবল মারার চেষ্টা করে।